জ্যামিতিক হারে বাড়ছে দেশের করোনা ভাইরাস সংক্রমণের হার দিন তিনেক আগে যেখানে সংখ্যা ছিল পঞ্চান্ন এখন একশো তেইশে আর ঘন্টায় নতুন করে জনের দেহে করোনা আক্রান্তের খবর জানাল আইইডিসি আর মৃত্যু তিন বেড়ে এখন বারোতে গত চব্বিশ ঘন্টায় নতুন সংক্রমণের সংখ্যা পঁয়ত্রিশ সর্বমোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা একশো এই পঁয়ত্রিশ জনের মধ্যে সর্বোচ্চ রোগীর সংখ্যা হচ্ছে একচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে এগারো জন এর পরবর্তী বয়সে রয়েছে একুশ থেকে ত্রিশ বছর বয়সে ছয় জন এলাকা ভিত্তিক মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় আক্রান্তের এরপর অবস্থান হটস্পট নারায়ণগঞ্জ ও মাদারীপুরে আর আক্রান্ত জেলার সংখ্যা এখন পর্যন্ত পনেরো ঢাকায় রয়েছে চৌষট্টি জন এটা ঢাকা শহর আমরা সর্বমোট রোগীর সংখ্যা অনুযায়ী বলছি একশো জনের সংখ্যা অনুযায়ী এর পরবর্তীতে রয়েছে নারায়ণগঞ্জ গতকালই আমরা জানিয়েছি নারায়ণগঞ্জকে আমরা একটা ক্লাস্টার হিসেবে চিহ্নিত করেছি এবং সেখানে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে যাতে ওখান থেকে সংক্রমণ দ্রুত ছড়িয়ে না পড়ে এবং এখন সেখানে সংখ্যা হচ্ছে তেইশ তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান করোনা আর সুনির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নেই তাই বিকল্প নেই যথেষ্ট সচেতন হবার এ সময় করোনা রুখতে সরকারের সঙ্গে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি আপনারা দেখছেন যে বাংলাদেশে যে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে চলেছে এবং আমরা দেখছি যে এক স্থানে এটা হলো সীমাবদ্ধ নেই কাজেই হলো ব্যক্তির দায়িত্ব অনেক বেশি আমরা প্রত্যেককে নিজেকে যাতে আমি রক্ষা করতে পারি এই করোনা ভাইরাস থেকে সেই জন্য প্রত্যেককে আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবো একান্ত প্রয়োজন না হলে আমরা ঘরের বাইরে বের হব না আমরা যেন মাস্ক পরি এবং আমরা পারত পক্ষে ঘরেই থাকি নতুন আক্রান্তদের মধ্যে ত্রিশ জন পুরুষ ও পাঁচজন নারী মৃত তিনজনের একজন দুদুকের পরিচালক বাকি দুজন নারায়ণগঞ্জের বাসিন্দা আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন বাংলাদেশের পনেরোটি জেলা আমরা পনেরোটি জেলায় কিন্তু ক্লাস্টার আমরা বলবো যেখানে একাধিক ব্যক্তি আছেন মারফ্রেজা আর ঢাকা